থেলাইবার বায়োপিক আসতে চলেছে কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত তার অভিনয় জগতে আসা প্রথম জীবনের স্ট্রাগল সবটাই বড় পর্দায় তুলে ধরা হবে এই বায়োপিকের প্রযোজক সাজিদ নাদিওয়াতওয়ালা কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে রজনীকান্তের সঙ্গে কাজ করতে চলেছেন প্রযোজক এবার জানা গেল কি সেই কাজ নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান যোগাযোগ করুন এই নম্বরে এইট সম্প্রতি অভিনেতা রজনীকান্তের একটি বায়োপিক তৈরি করার জন্য রজনীকান্ত ও তার পরিবারের কাছ থেকে সত্য পেয়েছেন সাজিদ নাদিওয়াতওয়ালা আর এই খবর পেয়ে অত্যন্ত খুশি রজনীকান্ত ভক্তরা বাস কন্ডাক্টরি থেকে বড় পর্দায় কিভাবে আসলেন থালাইবা সেই সব গল্পই বলবে এই বায়োপিক একজন সাধারণ মানুষ থেকে সুপারস্টার হয়ে ওঠার যে যাত্রাপথ খুব কঠিন ছিল নিঃসন্দেহে সেই গল্প সকলকে অনুপ্রাণিত করবে এই কাজে লেগে পড়েছেন প্রযোজক সাজিদ নাদিওয়াতওয়ালা ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করিয়েছেন রজনীকান্তের সঙ্গে রজনীকান্ত নিজেও এই বড় প্রকল্পের সঙ্গে যুক্ত রজনীকান্তের জীবনের খুঁটিনাটি তথ্য উদ্ঘাটন করছেন সাজিত স্টোরি লাইন তৈরির জন্য বিগত এক মাস ধরেই প্রযোজক রজনীকান্ত তার পরিবারের সঙ্গে কথাও বলছেন আগামী দুহাজার পঁচিশে ছবির শুটিংয়ের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে কোন কোন অভিনেতা থাকবেন ছবিতে তার কাস্ট চলছে রজনীকান্তের বায়োপিক আসার খবরে এখন থেকে অনুরাগীদের মধ্যে উত্তেজনার ঝড় এন্টারটেনমেন্ট ব্যুরো নিউজ বর্তমান